সম্পদ বন্টনের যে হিসাব করা হয়েছে সেখানে তো একটা মিস্টেক করে রাখছে এটা নিয়ে তো এখন পর্যন্ত মানে সমাধান হয় নাই এই জিনিসটার কোরআনের যে এই যে সম্পদ বন্টনের যে গাণিতিক যে সমস্যা এটা তো মানে সমাধান হয় না এই দিক থেকে আপনি অশিক্ষিত মূর্খ বলতে পারেন কিন্তু ইন্টেলিজেন্ট ছিল বুদ্ধিমান ছিল এটা এটা ঠিক যে বুদ্ধিমান ছিল কোন কোন জায়গা দিয়ে কেমনে কি করতে হবে এগুলা সে ঠিকই ভালো বুঝছে মানে মূর্খ বলতে আমরা জানি যে তার অক্ষর জ্ঞান নেই সেটা হচ্ছে আমরা সাধারণত জেনে থাকি যে এরা মূর্খ কিন্তু তারা কি অকর্তন ছিল বা তা তিনি কি কোনো একাডেমিক কোন শিক্ষা নিয়েছিলেন কি তিনি এরকম কোনো মানে কোন জায়গায় কোনো রেফারেন্স আছে আপনি সংশয় ডট কমে ঢুকে নবী মোহাম্মদ কি নিরক্ষর ছিলেন এই লেখাটা আপনি পড়তে পারেন এই লেখাটার ভিতরে অনেক রেফারেন্স দেয়া আছে এটা পড়ে আসলে তারপর আমি আপনার সাথে আরো ফার্দার আলোচনা করতে পারি আচ্ছা আচ্ছা আর আর একটা বিষয় আমি আপনাদের সোর্সে আমি শুনতে পেয়েছি আর কি যে উনি বলেছিলেন যে পাজর বা বুকের যে হাড় রয়েছে যে অস্থি রয়েছে সেখান থেকে নাকি টেস্ট স্টোরেন্টটা তৈরি হয় বা বীর্যটা তৈরি হয় এটা তো এক পুরোপুরি ভুল আর হ্যাঁ এটা পুরোপুরি এখন মানে মুমিনরা যে কাজটা করে বলে যে ও ওইটার যে ইয়াটা

আপনার লিঙ্গ থেকে বীজটা বের হয় সিগন্যালটা তো আসলে মস্তিষ্কে থেকে যায় এখন যদি গোরায়া পেজে কেউ এই সিগনালে সিগন্যাল বানায় ফেলা এটাকে তাহলে তো বানাইতেই পারে না এটা যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে যারা এটাকে মানে এটাকে নেট আউটবাট পার্টি করবে তারা তো করতেই পারে কিন্তু যারা বুদ্ধিমান তারা তো পরিষ্কার বুঝবে যে এখানে একটা ভুল আছে যারা গোজামিল দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা গোজামিল দিতেছে এটা তো বোঝা যাবে হ্যাঁ তারা সব বলে যে 100% কোরআনে কোনো ভুল নেই আমাকে অনেকে বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট কোরআনে কোনো ভুল নেই থেকে আমি অনেক সময় বলি যে এই যে যে থিওরিটা বলা হয়েছে যে ইয়েটা বলা হয়েছে এটা তো সম্পূর্ণ ভুল তারপর আর আর একটা বিষয় আরেকটা বিষয় জানা রয়েছে বোরখাটা কিভাবে সাল হলো আর কি বোরখাটা কি কোরআনে রয়েছে নাকি এটা কিভাবে চলে আসলো এখন বোরখানি তো সারা বিশ্ব জুড়ে মহিলারা অনেক জায়গায় ই করছে প্রতিবাদ করছে ইরানে কিছুদিন আমরা জানি যে এই মোটামুটি ছ মাস আগে এক বছর আগে সেখানে অনেক পড়াপড়ি মানে অনেক এ নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল হম অনেক জায়গায় অনেক হয়ে থাকে আর কি ঠিক আছে এখন এ নিয়েও মুসলমানরা অনেক ঝামেলা করে যেমন কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার লেবাস ভালো নয় বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনার লেবাস ভালো নয় এই নিয়ে অনেক মাথামাতিও হয়েছে শিরোনাম খবরের শিরোনাম এসেছিল হম যাই হোক এ নিয়ে তো তারা মাথামাতি করে কিন্তু এটা কিভাবে চালু হলো এটা আপনি একটু সংশয় ডট এ ঢুকে পর্দা দাসী এবং স্ত্রীর পার্থক্য করোনা এই লেখাটা আপনি একটু পড়েন সবকিছু করছেন যদি একটা বিরাট হয়ে যায় তাহলে আপনি আমি সবসময় বলি যে একটু সংশয় ডট কম এ ঢুকে লেখাগুলো আগে একটু পড়ে নেন পরে তারপর আমার সাথে আলোচনা করতে আসেন তাহলে আলোচনা করা যায় কিন্তু যখন একটা বিরাট বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন তো ভাই এত বিরাট জিনিস তো লাইভের ভিতরে উত্তর দেওয়াটা কঠিন তাই না আপনি যদি আগে একটু পরে আসেন তারপরে যদি সেই প্রসঙ্গে একটা মানে আলোচনা হয় তখন সেটা হচ্ছে আমার জন্য ইজি হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো আরো কিছু বিষয় রয়েছে যেটা কোরআনে আমরা মানে সাধারণত জেনে থাকি যে যে ধর্ম ত্যাগ করবে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে গলা উড়াইয়া দাও এরকম একটা বাক্য শুনেছি হম এটা কি কোরান এর কোথাও লেখা আছে না অন্য গ্রন্থে বা হাদিসে অন্য কোনো গ্রন্থে লেখা আছে যেগুলো মুসলমানরা অমুসলিমদের প্রতি এগুলো প্রয়োগ করার চেষ্টা করে এবং আমরা জানি আইএসএস অনেক ইসলামিক টেরিস্ট এগুলো প্রয়োগ করে এটা এটা বাস্তব এটা মানতে হবে হুম এটা আছে হাদিসে আছে হাদিস একজন খুব আছে আর কোরআনে হচ্ছে গিয়ে আহ সুরা নিসার উননব্বই নম্বর আয়াতে বলা আছে যারা হচ্ছে গিয়ে ফিরে যাবে যারা হচ্ছে ইসলাম থেকে ফেরত চলে যাবে তাদেরকে হত্যা করতে হবে আর হাদিসে একদম পরিষ্কার ভাবে বলা আছে যে তার গরদানটা উড়াইয়া দিতে হবে এই যে দেখেন হাদি এটা হচ্ছে মহাত্মা মালিকের হাদিস এই হাদিস একটু পড়ে শুনুন আপনি আহ একটু স্ক্রিনটার একটু মানে মোবাইল স্ক্রিন তো এখানে আচ্ছা আমি চেষ্টা প্রথম থেকে বলবো হ্যাঁ হ্যাঁ পড়েন প্রথম থেকে পড়েন জায়দ ইবন আসলাম হইতে বর্ণিত রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসালাম বলি আছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও হ্যাঁ এটুকুনি যথেষ্ট এটুকু আর আর মানে উত্তরটা আমি পেয়ে গেছি কারণ এখানে আপনার আপনাদের অথেন্টিক রেফারেন্স আমি পেয়ে গেছি এখন মানে আমার কিছু কিছু প্রশ্ন জাগে যে সারা বিশ্ব জুড়ে একটা নির্দিষ্ট ধর্মের মানুষই কেন এরকমটা করছে কারণ আমরা জানি নির্দিষ্ট কিছু কান্ট্রি রয়েছে যেগুলো আমরা সাধারণত বলতে পারি যে আফগানিস্তান পাকিস্তান সিরিয়া ইরাক ইরান এগুলো আপনারা সবাই জানেন কিন্তু আপনার যে মানে এখন শুনছেন যারা তাদের জন্য একটু বলছি কি আহ বাংলাদেশকে আমি ছাড়বো না বাংলাদেশও রয়েছে যত ইসলামিক কান্ট্রি রয়েছে যেখানে অসংখ্য ইসলামিক যে টেরিস্ট সংগঠন রয়েছে যখন আমরা জানি যে এমবি বাংলাদেশে রয়েছে হামাস রয়েছে আল কায়দা রয়েছে হিজবুল্লাহ তারপর টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান এর থেকে আরো তারপর আইএসআই সিরিয়া ইরাক যেটা রয়েছে এটা তো বোকো হারাম রয়েছে এখন এরা এরা তো সব মানে আমার কথা হচ্ছে এরা কি সব ইসলামকে রক্ষা করার জন্য কি এসব করছে সব কি মানে এই কোরআন থেকে ইন্সপায়ার্ড সেটাই কোরআন থেকে ইন্সপায়ার্ড কারণ হচ্ছে কোরআনই এই জিনিস বলা আছে কিতাল করতে বলা হয়েছে আপনি আপনাকে এই জন্য কয়েকবার আমি বলেছি যে আপনি একটু সংসার ডট কমে ঢুকে আগে লেখাগুলো একটু পড়ে নেন হ্যাঁ আমার ধারণা আপনি সংসার ডট কমে কখনো ঢোকেন নাই বা কোনো লেখা পড়েন নাই আপনি আগে আপনি একটু আগে ঢুকে সেই লেখাগুলো পড়েন আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের ভিডিওগুলো আগে একটু দেখেন হ্যাঁ এগুলো নিয়ে অসংখ্য অসংখ্য আলোচনা হয়ে গেছে মানে হাজার হাজার আলোচনা হয়ে গেছে এবং ওই সংসার ডট কমে বিভিন্ন লেখাও আছে এই বিষয়ের উপরে আপনি আগে একটু সেগুলো পড়ে টরে আসেন ভিডিওগুলো দেখে আসেন তারপরে আপনার সাথে পরবর্তী আলোচনা করা যাবে আজকে তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে আননন পারসন হ্যাঁ বলবো আর আপনাদের যে প্রতিদিন আপনি তো একই জিনিস মানে একই প্রশ্নের উত্তর বারবার দিচ্ছি আপনাকে আপনাকে তো আগে পড়ে আসলে ওই যে না ওই না আমি এইটা বাদ এইটা বাদ এই 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 টপিকটা বাদ একদম এই টপিকটা বাদ মানে আপনাদের যে এই যে ভিডিওটা মানে প্রতিদিন করা হয় সেটা কি অটোমেটিক না আপলোড হয়ে যায় নাকি দুপরে আপনি ডিলিট করে দেন সেটা সেটা জিজ্ঞেস করতে যাচ্ছি কারণ এটা আমি আপনাদের এই প্রতিদিন মাঝে মাঝে আমি দেখি আপনাদের লাইভ দেখি কিন্তু এই ভিডিও করে গুলো অনেক সময় খুঁজে পাই না বা দেখি না ঠিক আছে আপনাকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেলে সবগুলা থাকে ইউটিউব চ্যানেলে ঢুকে আমি প্রতিদিনের আমি তো প্রতিদিন তো লাইভ করি না মানে যে যখন চাই না তো ইউটিউবে থাকে হ্যাঁ ইউটিউবে সার্চ করেন ঠিক আছে ইউটিউবে ঢুকে খুঁজবেন কোথায় আছে সেটা ও আচ্ছা ঠিক আছে আমি তো জানার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন